আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কিনা, মেরাজের ঘটনা সত্য কিনা জানার জন্য ওই সময়ের মধ্যে বাদশাহীর এক ক্লাস ঘোষণা দিলেন, আরব কান্ট্রি থেকে কোন লোকগুলো এসেছে বাণিজ্য করার জন্য তাদেরকে আমার সামনে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। ওই সময়ে রোম প্রদেশের মধ্যে বাণিজ্য করার জন্য আপনার আবু সুফিয়ান সহ কয়েকজন কাফের বেঈমান ওই জায়গার মধ্যে তখন উপস্থিত ছিলেন। তাদেরকে ডেকে রাজদরবারে আনা হলো। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান, পত্রের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা লিখেছে তাকে সত্য কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হবে কিনা। তখন আবু সুফিয়ান বলল, আমি এমন এক ঘটনার বর্ণনা দিব যেটা শোনার পরে বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রত্যাখ্যান করবেন। বলেন না আউযু বিল্লাহি মিন শাইতানির। বাদশাহকে আবু সুফিয়ান বললেন, সে হচ্ছে একজন পাগল, একজন উন্মাদ। এমন এমন ঘটনা তিনি বর্ণনা করলেন, মেরাজের ঘটনা বর্ণনা করলেন। তিনি নাকি খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দেসে গেলেন, বাইতুল মুকাদ্দেসে আরশ আজিমে গেলেন, সত্য আসমান ভেদ করে চলে গেলেন, এটাকে বিশ্বাসযোগ্য কিনা। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করার জন্য, খাটো করার জন্য, ওই যখন আবু সুফিয়ান কাফের বেঈমানরা যখন বাদশাহ হিরাক্লিয়াসের সামনে এই ঘোষণা দিতে থাকলেন, তখন বাদশার সাথে দাঁড়ানো ছিলেন বাদশার প্রধান সেনাপতি। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ প্রধান সেনাপতি যিনি, তিনি বললেন, আমি আপনার সেনাপতির দায়িত্ব গ্রহণ করার আগে আমি বাইতুল মুকাদ্দেসের প্রধান খাদেম ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি ছিলাম? প্রধান খাদেম ছিলাম। যে রাতের কথা আবু সুফিয়ান বলল, যে রাতের কথা নিয়ে এখন মেরাজ নিয়ে আলোচনা চলছে, ওই রাতের মধ্যে আমি ছিলাম প্রধান খাদেম। আমরা যখন ঈশার নামাজের পরে সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করতে লাগলাম, তখন আমরা যখন দরজার কাছে আসলাম, দরজা দেখলাম পাহাড়ের মতো শক্ত হয়ে গেল, এত ভারী হয়ে গেল, আমি বহু চেষ্টা করেও দরজাটা লাগাইতে পারলাম না। সমস্ত খাদেমদেরকে ডাকলাম, তারাও দরজাটা লাগাইতে পারলো না। তখন আমরা মিস্ত্রি খবর দিলাম, মিস্ত্রি এসেও দরজার কপাট খুলতে পারলো না, লাগাইতে পারলো না। মিস্ত্রি না পেরে তখন ঘোষণা দিয়ে বলল, আজকে রাত যা, কালকে সকালে দেখবো কি করা যায়। আল্লাহ, আজকে রাত চলে যাক, কাল সকালে দেখবো কি করা যায়। যখন আল্লাহর নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো, এই যে অল্প সময়টা, কেউ কেউ বলছে তাফসিরের মধ্যে সে 27 বছর সময়, কত বছর? 27 বছর বা তার চেয়ে অধিক সময়। ওই সময়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জীবদেরকে, পৃথিবীর সমস্ত চলন্ত অবস্থাকে তিনি মুহূর্তের মধ্যে আটকিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। স্থির করে রাখলেন, তারা দেখলো দরজাটাকে কোনোভাবে নাড়াইতে পারেনি। তখন সকালবেলা হলো, দরজা একজনে ধাক্কা দিয়ে অটোমেটিক কি আবার লাগিয়ে দিল, বললো হ্যাঁ ঘটনাটা সত্য। ওই যে সামান্য সময়ের মধ্যে এত বছর অতিবাহিত হয়ে গেল, ঘটনাটা ঘটলো, এটা সত্য। ওই সময়ের মধ্যে আমরা দরজা লাগাইতে পারলাম না। আবু জাহেল এর ছেলা ফেলা আবু সুফিয়ান শর্মিন্দা হয়ে গেল, লজ্জা পেয়ে গেল, কারণ কাফের বেঈমানদের থেকে এমন একটা সত্যের ঘোষণা বাদশাহ হিরাক্লিয়াসের দরবারের মধ্যে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এই যে মেয়েরাজের শিক্ষা আমরা কি পেলাম, মেয়েরাজ থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে এসেছে, আমরা পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করবে, দৈনিক মা মহিলারা ঘরে পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে উত্তম রূপে উযু করে, গোসল করে, পাক পবিত্র হয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দিক। আল্লাহ ফাক রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মেরাজে নিয়ে গেছেন মাত্র একবার। বলেন না সুবহানাল্লাহ। কয়বার নিয়ে গেছেন? একবার। আর আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দৈনিক 5-5 বার মেরাজের ব্যবস্থা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয়, নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি পায়ে বান্দা সিজদা দিয়ে থাকে। সুবহানাল্লাহ।
বান্দা যখন যেটা পড়ে যে আয়াত পড়ে সূরা পড়ে কেরাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দার প্রশ্নের জবাব দেন এবং উত্তর দিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যখন মেরাজ নেন নবুয়তের 11তম বছর নবুয়তের 11তম বছরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বেলা যখন মেরাজ নেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজ নেওয়ার ঘটনা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের ঘটনা তাম পৃথিবীর লোকদেরকে জানানোর জন্য মুসলমান কাফের বেঈমান সবাইকে জানানোর জন্য তিনি কালামে হাকিমের মধ্যে উঠাইয়া ধরলেন সুবহানাল্লাহ যে আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ ভ্রমণ করিয়েছিলাম আমার প্রিয় হাবিবের সাথে আমি একান্তে সাক্ষাৎ দিয়েছিলাম এটা সারা বিশ্বের মানুষের জন্য ব্র্যান্ডিং কোশ্চা জ্বলন্ত প্রমাণ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে রেখে দিলাম বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر ألفت رب العالمين كلام حكيم سورة بني إسرائيل الفتم آيات المدة نقشنا قرين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছি মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত বলেন না সুবহানাল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যখন আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছি তার চতুর্দিক আমি রব্বুল আলামিন আলোকিত করেছি চতুর্দিক আমি রব্বুল আলামিন বরকত দিয়ে সাজিয়েছি আর আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নিদর্শন জান্নাত জাহান্নাম আমি রব্বুল আলামিন দেখিয়েছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তিনি নিয়ে গেলেন তার চতুর্দিক তিনি বরকতময় পূর্ণ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শন তিনি দেখিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায় নিয়ে গেলেন মসজিদে আকসায় নিয়ে যাওয়ার পরে মসজিদে আকসার মাঠের মধ্যে মসজিদের সামনে একটি পাথর ছিল ছিদ্র পাথর ওই ছিদ্র পাথর দিয়ে রশি ঢুকিয়ে যত নবী রাসূল জেরুজালেমে আগমন করেছে ওই প্রত্যেকটা নবী রাসূল ওই জায়গার মধ্যে তাদের সাওয়ারে বেঁধে রাখতে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাওয়ারে দিয়ে যেটাকে বলা হয় রফরফ ওই রফরফ নামক ভরাক দিয়ে যখন মেয়েরাজ নিয়ে চললেন ওই রফরফ নামক ঘোড়াটা ছিল খসরের চেয়ে একটু বড় ওটা আপনার ঘোড়ার চেয়ে একটু ছোট অর্থাৎ দুইটার মাঝামাঝি জায়গায় মধ্যবর্তী একটা বাহন নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়েরাজ নিয়ে আগমন করলেন বলেন না সুবহানাল্লাহ পাথরের মধ্যে পাথরের ছিদ্র দিয়ে ওই বাহনটাকে বেঁধে রাখা হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন জিব্রাইল আলাইহিস সালাম সাথে ছিলেন মসজিদ আকসার মধ্যে দেখলেন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল মসজিদে আকসার মধ্যে তার অপেক্ষমান ছিলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন তিনি তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য মর্যাদা দেওয়ার জন্য তার শান মান বৃদ্ধি করার জন্য প্রত্যেকটা নবী রাসূলকে ওই জায়গার মধ্যে তিনি মেহমান হিসেবে উপস্থিত করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে আগমন করার পরে প্রিয় হাবিবের সামনে দুইটি পেয়ালা হাজির করা হলো একটি পেয়ালা হলো দুধের পেয়ালা আরেকটি পেয়ালা হলো শরাবের পেয়ালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আপনার মন চায় আপনার খুশি অনুযায়ী আপনি যেই পেয়ালা গ্রহণ করেন ওই পেয়ালা গ্রহণ করে আপনি ধন্য করে সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরাবের পেয়ালার দিকে হাত না বাড়িয়ে দুধের পেয়ালার দিকে তিনি হাত বাড়ালে দুধের পেয়ালা থেকে তিনি দুধ পান করলেন বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন ও প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্বভাব যা প্রবৃত্তির প্রতি আপনি অনুসরণ করেছেন আপনি দুধের পেয়ালা পান করেছেন এটাই হচ্ছে আপনার উম্মতের ফিতরা এটাই হচ্ছে আপনার উম্মতের স্বভাব বলেন না সুবহানাল্লাহ যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্যায়ন গ্রহণ করলেন গ্রহণ করার পরে ওই জায়গার মধ্যে এক লাখ দুই লাখ নয় দুই লাখ চব্বিশ হাজার মতান্তরে কম বেশি যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেকটা নবী রাসূল ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন দুই রাকাত সালাত আদায় করবে প্রত্যেকটা নবী রাসূলদেরকে নিয়ে ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতে লাগলেন আমি হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে মনে দুই রাকাত সালাত ইমামতি করার সৌভাগ্য আমার হবে বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন আমি হচ্ছি মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আজকে মনে হয় সমস্ত নবী রাসূলের নামাজ দুই রাকাত পড়ানোর দায়িত্ব আমার উপরে পড়বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন আমার নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর প্রিয় বন্ধু সবচাইতে বেশি কথা আল্লাহর সাথে আমি বলেছি আজকে মনে হয় নামাজ ইমামতি করার সৌভাগ্য আমার হবে একে একে প্রত্যেকটা নবী রাসূল তার শান মান ইজ্জতের দিকে লক্ষ্য করে মনে মনে ভাবতে লাগলেন এমন তো অবস্থা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আজকে সালাতের ইমামতি একমাত্র আপনি করবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মসজিদে আকসার মধ্যে দুই রাকাত সালাত তিনি আদায় করলেন সালাত আদায় করার পরে তিনি দোয়া করলেন আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল মারফত আল্লাহর পক্ষ থেকে টাইটেল দেওয়া হলো তার সম্মান দেওয়া হলো মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো ঘোষণা করা হলো আজকে থেকে তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন সমস্ত ইমামদের ইমাম সমস্ত আম্বিয়ে কেরামদের ইমাম সমস্ত নবী রাসূলদের ইমাম সমস্ত উম্মতদের ইমাম উম্মতে মুহাম্মদী যত উম্মত আছে সমস্ত উম্মতদের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ইজ্জত বাড়িয়ে দেওয়া হলো যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে মানুষজন যখন দৌড়াদৌড়ি করবে নাজাতের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে বলবে আপনি হচ্ছেন আদি পিতা আমাদের জন্য একটু সুপারিশ করেন জান্নাতে যাওয়ার জন্য বলবে আজকে আমার কোনো ক্ষমতা না আমার কোনো পাওয়ার নাই
তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে তিনি বলবেন আজকে আমার কোনো শক্তি নাই পাওয়ার নাই তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন এমনি ভাবে প্রত্যেকটা নবী রাসূল যখন ফিরিয়ে দিবেন তখন প্রত্যেকটা উম্মত রওনা দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন না সুবহানাল্লাহ আজকে একমাত্র তিনি হচ্ছেন কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের জন্য শাফায়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন লাইসেন্স দিয়ে দিলেন তার ক্ষমতা দিয়ে দিলেন পাওয়ার দিয়ে দিলেন তার ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাইতুল মুকদ্দাসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবী রাসূল ইমামতি করার পরে বিদায় নিয়ে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার বাহন নিয়ে রওনা হলেন রকরক নামে বোরাক নিয়ে রওনা হলেন ওই বোরাকটা হচ্ছে গাদার চেয়ে একটু বড় বোরার চেয়ে একটু ছোট মাঝেমধ্যে যান সাদা রঙের ছিল ওই রকরক নামক বোরাক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পিঠে সওয়ার করলেন তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্যুৎ গতিতে ওই রকরক নামক বোরাক রওনা দিলে সুবহানাল্লাহ তার এক কদম এক জায়গায় অন্য কদম দৃষ্টি শক্তির বাহিরে আরেক জায়গায় বলেন না সুবহানাল্লাহ এখন যে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ টেকনোলজির যুগ এই যুগে যে রকেট আমরা দেখি সেকেন্ডে শতে শতে মাইল অতিক্রম করে ওই রকেটের চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি দ্রুত ছিল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বোরাক যখন রওনা দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গে ছিলেন যখন প্রথম আসমানের গেটে গেলেন প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিলেন তোমরা কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি রূহুল কুদ্দুস আমি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা ডাক দিয়ে বললেন তোমার সাথে যিনি আছেন উনি কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেন আসলেন বললে আমরা আল্লাহর সাক্ষাতের জন্য পঞ্চম সপ্ত আসমানের দিকে ঊর্ধ্ব আকাশে আমরা রওনা দিয়েছি তখন আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো তাকে স্বাগতম জানানো হলো ইস্তিকবাল জানানো হলো ওয়েলকাম জানানো হলো ফেরেশতারা সকলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করলেন বলেন না সুবহানাল্লাহ প্রথম আসমানে যার সাথে সাক্ষাৎ হলো তিনি হচ্ছে আদম আলাইহিস সালাতু আসসালাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম নবীর সাথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পরিচয় করে দিলেন বলছেন উনি হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার পিতা সমস্ত উম্মতে মুহাম্মদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আলিঙ্গন করলেন তাকে সালাম বিনিময় করলেন পুত্র বলে তিনি সম্বোধন করলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সালাম বিনিময় করলেন আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডান দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে আবার বাম দিকে তাকাইয়া তাকাইয়া তিনি কান্না করে বলেন না সুবহানাল্লাহ তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই জিব্রাইল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কেন ডান দিকে তাকাইয়া তাকাইয়া হাসেন আর বাম দিকে তাকাইয়া তাকাইয়া তিনি কাঁদেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ডান বগলের নিচে ডান হাত বরাবর এমন কতিপয় কিছু রূহ রয়েছে অগণিত অসংখ্য রূহ রয়েছে যে রূহগুলো হচ্ছে জান্নাতি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছে সমস্ত রূহের পিতা তার সন্তানরা ডান দিকে রয়েছে ডান দিকে যে রূহগুলো রয়েছে এগুলো হচ্ছে জান্নাতের রূহ এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডান দিকে তাকাইয়া তাকাইয়া তিনি মুস্কি হাসে বলেন না সুবহানাল্লাহ আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের
বাম পা জোরে নিছে বাম দিকে যে রূহগুলা রয়েছে ওই রূহগুলা হচ্ছে জাহান্নামী রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকান আর তিনি কান্না করেন আফসোস করেন এই রূহগুলা আদমের এই সন্তানগুলা তারা হচ্ছে জাহান্নামী বলেন না নাউযু বিল্লাহ প্রথম আসমান থেকে বিদায় নিল বিদায় নেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বলেন না সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন ছিলেন খালাতো ভাই এই দুইজন আল্লাহর সম্মানিত নবী দ্বিতীয় আসমানে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহর নবীর সাথে সালাম বিনিময় করলেন সালাম বিনিময় করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানের দিকে রওনা হলেন তৃতীয় আসমানের গেটে সেম কথা বলা হলো সালাম বিনিময় করা হলো ফেরেশতারা আসমানের দরজা খুলে দিল তৃতীয় আসমানে যে নবীর সাথে সাক্ষাৎ হলো তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফের বর্ণনা এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৃতীয় আসমানে আমার সাক্ষাৎ হয়েছে তার সৌন্দর্য তার রূহ এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মনে হচ্ছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের বেশি আল্লাহ তাআলা তাকে দান করেছেন বলেন না সুবহানাল্লাহ এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে যখন মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে লেবু না কেটে নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে তাদের কোনো খবর নাই সুবহানাল্লাহ কেমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দান করলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমান থেকে বিদায় নিয়ে যখন চতুর্থ আসমানের দিকে রওনা হলেন গেট খুলে দেওয়া হলো আল্লাহর নবীকে সালাম বিনিময় করা হলো চতুর্থ আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হলো তিনি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো সালাম বিনিময় হলো তখন তিনি পঞ্চম আসমানের দিকে রওনা দিলেন পঞ্চম আসমানের গেটে যখন বসলেন জিজ্ঞেস করা হলো ইনি কে তিনি বললেন আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে কে আমার সাথে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের গেট খুলে দেওয়া হলো পঞ্চম আসমানের মধ্যে আগমন করলেন পঞ্চম আসমানে আগমন করে সাক্ষাৎ হলো নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় করলেন ফেরেশতাদের সাথে সালাম বিনিময় করলেন বিদায় নিয়ে যখন স্রষ্ট আসমানের দিকে তিনি রওনা দিলেন স্রষ্ট আসমানে তিনি রওনা দিয়ে দেখলেন স্রষ্ট আসমানের গেট খুলে দেওয়া হলো সালাম বিনিময় করা হলো যে নবীর সাথে সাক্ষাৎ হলো ওই নবী হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না সুবহানাল্লাহ এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব এমন যদি সাহারা মরুভূমির ভিতরে একটা হাতের ছোট্ট আংটি ফেলে দেওয়া হয় ওই সারা পৃথিবীর তুলনায় সাহারা মরুভূমির তুলনায় ছোট্ট নগণ্য আংটিটা খুঁজে পেতে যে কষ্ট হবে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব বিশালতা তার চেয়ে আরো হাজার লক্ষ কোটি গুণ বেশি হবে বলেন না সুবহানাল্লাহ বিজ্ঞান যত আবিষ্কার করো যত যান তারা আবিষ্কার করো যত রকেট তারা আবিষ্কার করো যত টেকনোলজি তারা আবিষ্কার করো বিজ্ঞান কখনো সম্মত হবে না প্রথম আসমানের মহাশূন্য অতিক্রম করতে প্রথম আসমানে মহাশূন্য অতিক্রম করার পরে প্রথম আসমান ওই প্রথম আসমান পর্যন্ত যাওয়ার কারো শক্তি নাই বলেন আল্লাহু আকবার হাজার হাজার লক্ষ লক্ষ বছর সময় লেগে যাবে মানুষ যত টেকনোলজি আবিষ্কার করো বিজ্ঞান যত প্রযুক্তি নির্ভরশীল হোক যত আধুনিক যান আবিষ্কার করো প্রথম আসমান পর্যন্ত পৌঁছা তাদের সক্ষম হবে না আমার ভাইয়েরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
موسی علیہ الصلوۃ والسلام এর সাক্ষাৎ শেষ করলেন যখন সাক্ষাৎ শেষ করে সপ্ত আসমানের দিকে তিনি রওনা দিলেন সপ্তম আসমানে রওনা দেওয়া হলো আসমানের দরজা খুলে দেওয়া হলো নবীকে সালাম বিনিময় করা হলো সপ্ত আসমানে গিয়ে দেখলেন বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিচয় করিয়ে দিলেন ও প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছে আপনার পিতা ইনি হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম বিনিময় করলেন কৌশল বিনিময় করলেন কথাবার্তা বললেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে বাইতুল মামুর এই বাইতুল মামুরটা হচ্ছে খানায়ে কাবার যে আকৃতি বাইতুল মামুর হচ্ছে সেম আকৃতি বলেন না সুবহানাল্লাহ ওই বাইতুল মামুরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম বরাবর একবারে নিচে আর বাইতুল মামুর বরাবর নিচে হচ্ছে খানায়ে কাবা মক্কা মুকাররমা বলেন না সুবহানাল্লাহ আরশ আযীম থেকে এক টুকরা ইট ছেড়ে দিলে বাইতুল মামুরের ছাদের মধ্যে পড়বে বাইতুল মামুর থেকে এক টুকরা ইট ছেড়ে দিলে খানায়ে কাবার ছাদের মধ্যে পড়বে আল্লাহ যত রহমত নাজিল হয় বাইতুল মামুর থেকে খানায়ে কাবার মধ্যে নাজিল হয় খানায়ে কাবার মধ্যে বৃষ্টির মতো দিন নাই রাত নাই রহমত নাজিল হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল হয় সমস্ত কায়নাতের উপর রহমত নাজিল হয় ওই বাইতুল মামুর থেকে খানায়ে কাবার সাদ খানায়ে কাবা থেকে তাম বিশ্বের মধ্যে রহমত ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলেন না সুবহানাল্লাহ এজন্য ঘোষণা দেওয়া হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তাম কায়নাতের জন্য সারা বিশ্বের জন্য প্রত্যেকটা জগতের জন্য তিনি হচ্ছে রহমত স্বরূপ বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে জিন ইনসান আছে যত উদ্ভিদ আছে ফসল আছে গাছপালা আছে ওই সমস্ত উদ্ভিদ ওই সমস্ত গাছগাছালি গাছপালা ফল ফুল তীর্ণলতা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া বাঁচতে পারে না বলেন না সুবহানাল্লাহ যার প্রতি আল্লাহ রহমত থাকে তিনি একমাত্র বেঁচে থাকেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি বৃষ্টির মতো রাত দিন রহমত নাজিল করেন বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা সপ্তম আসমানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন এই যে বাইতুল মামুর দেখেন কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুহূর্তে 70,000 আল্লাহর রহমতের ফেরেশতারা তাওয়াফ করে বলেন না সুবহানাল্লাহ এই যে 70,000 ফেরেশতা এই মুহূর্তে তাওয়াফ করে তারা বিদায় নিয়েছে কেমন পর্যন্ত এই দল আর দ্বিতীয়বার বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না আল্লাহু আকবার কত অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন এক একটা ফেরেশতা এত বেশি বিশাল এক একটা ফেরেশতার মাথার যে পরিমাণ চুল আছে সারা বিশ্বের খাল বিল নদী নালা পাহাড় পর্বত যত পানি জমা আছে ওই সমস্ত পানি যদি একটা ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তার মাথার চুলের চারভাগের এক ভাগ পর্যন্ত ভিজবে না আল্লাহ কত বিশাল দেহের অধিকারী কত বড় তার মাথা কত বড় তার কান কত বড় তার চেহারা কত বড় তার কাঁধ কত বড় তার সুঠাম দেহ আল্লাহ রাব্বুল আলামিন এইরকম এক নয় দুই নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সেপ্টিলিয়ন হিসাবের বাহিরে ফেরেশতা তিনি তৈরি করে রেখেছেন বলেন না সুবহানাল্লাহ আমার আপনার সাথে দুইজনের অধিক ফেরেশতা প্রতিনিয়ত আছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলো পৃথিবীর মানুষ তোমার সাথে আমি লেখক দই ফিট করে দিয়েছি সেট করে দিয়েছি
কি রহমান কাতিবিন ফেরেশতা তোমার সাথে আছে, লেখক দয় তোমার সাথে আছে, তুমি যে নেকের কাজ করো আমার রহমতের ফেরেশতারা লিখে ফেলে, তুমি যে গুনার কাজ করো আমার রহমতের ফেরেশতারা লিখে ফেলে, তোমার জীবনের কোনো কাজ আমি রব্বুল আলামিন অজানা থাকবে না, আমি রব্বুল আলামিন জানি, কিন্তু সাক্ষী হিসাবে তোমাকে দেখার জন্য তোমার সাথে দুইয়ের অধিক ফেরেশতা আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি, তোমার সাথে ফিট করে দেওয়া হয়েছে দুইয়ের অধিক ফেরেশতা। যখন তুমি যেখানে যে কাজ করো, রাতের গভীরে করো, দরজা বাড়ে দিয়ে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, তোমার সমস্ত আমলনামা মুহূর্তের মধ্যে ফেরেশতারা লিখে ফেলে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল সপ্ত আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ শেষে তাকে যখন নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা, কালাম হাকিমের মধ্যে এসেছে সূরা নজমের মধ্যে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া, বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে যাওয়া হলো, সিদরা শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ প্রান্ত। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ যত অগণিত অসংখ্য রহমতের ফেরেশতারা আছে, কারো শক্তি নাই, সামর্থ্য নাই, সাহস নাই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার, ওই জায়গা পর্যন্ত নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিব্রাইল একবার যদি ফাঁকা নাড়া দিই 70,000 বর্গ মাইল আমি অতিক্রম করি, তার চেয়ে আরও বেশি অতিক্রম করি, কিন্তু আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে একবার ফাঁকা নাড়া দিই, আল্লাহর কসম করে বলি আমার প্রত্যেকটা ফাঁকা মুহূর্তের মুহূর্তের মধ্যে খসে পড়ে যাবে। আল্লাহ, অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী রাসূল যারা গেল তাদের গন্তব্য শেষ, এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের গন্তব্য শেষ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি এখন একাকী যান আপনার প্রভুর সাক্ষাতে, আপনি ছাড়া আর কারো যাওয়ার পারমিশন নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ প্রান্ত যখন আমরা সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম, ওই জায়গার মধ্যে গিয়ে আমরা যখন বড়ই গাছ দেখলাম, কুল গাছ দেখলাম, বড়ই গাছের এক একটা পাতা হচ্ছে হাতির কানের চেয়েও আরও বেশি বড়, এক একটা বড়ই হচ্ছে মটকার চেয়েও আরও বেশি বড়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওই বড়ই গাছটার সৌন্দর্য এত বেশি, মুহূর্তে মুহূর্তে সৌন্দর্য বদলায়, রং বদলায়, সৌন্দর্য পরিবর্তন হয়, পরিবর্তন হয়, সৌন্দর্য মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, এত সুন্দর বড়ই গাছ, এত সুন্দর বড়ই, এত সুন্দর তার পাতা, পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো মস্তিষ্ক কোনোদিন চিন্তা করে নাই, কেয়ামত পর্যন্ত বর্ণনা করলেও তার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের নিশান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বরাক নামক রব নামক যান থেকে আল্লাহ রব্বুল আলামিনকে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে নিয়ে গেলে, সুবহানাল্লাহ, কোথায় নিয়ে গেলেন? আরশ আজিমের মধ্যে তিনি নিয়ে গেলেন, আরশ আজিমের মধ্যে তিনি নিয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিকটে আসলেন, এত নিকটে তিনি সাক্ষাৎ করলেন, যেটাকে বলা হয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলেন না আল্লাহু আকবার। ধনুকের দুই মাথা যেমন বরাবর থাকে, কাছাকাছি থাকে, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনুকের মাথার মতো দুইজন সামনাসামনি হয়েছে, দুইজন একবারে একজন আরেকজনের কাছাকাছি হয়েছে, এতটুকু পর্যন্ত নিকটে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষাৎ পাওয়া চারটিখানি বিষয় নয়, আল্লাহর সাক্ষাৎ পৃথিবীর কোনো নবী পায় নাই, কোনো মানুষ পায় নাই, কোনো জিন ইনসান পায় নাই, আল্লাহর সাথে বেশি কথা বলেছে নবী মূসা আলাইহিস সালাম,
একদিন তিনি আরজ করলেন, ও আমার খলিল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার প্রিয় হাবিব মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার সাথে আমি প্রতিদিন কথা বলি, প্রতিদিন আপনার সাথে কত প্রেমের আলাপ করি। এরকম প্রেমের আলাপ করতে করতে একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে প্রস্তাব দিলেন, ও বারে আলাইহি, আজকে আমি এমন একটা আরজি তোমার কাছে করব, আমি তোমাকে দেখতে চাই, আমি একা দেখব না, আমার কাউমের সমস্ত সর্দারদেরকে নিয়ে আমি দেখব। বলেন না সুবহানাল্লাহ, যাদেরকে সর্দার মানা হয় ওই গোত্রের সর্দারকে নিয়ে আমি দেখব। আল্লাহ বলছেন না তুমি আমাকে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মানে না যে না আমি দেখবই না, বারবার আল্লাহর কাছে আরজি করে দেখার জন্য। আল্লাহ মূসাকে না মানাইতে পেরে বলছে ঠিক আছে তাহলে তুমি দেখার জন্য প্রস্তুত হও, কিন্তু আমি আল্লাহ বললাম তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাহাড়ের পাদদেশে তার সমস্ত কওমের সর্দারদেরকে নিয়ে 40 জন নেতা নিয়ে তিনি উপস্থিত হলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেওয়ার জন্য তিনি রেডি হলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নিদর্শন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আরশ আজীবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দেখা দিলেন, ঠিক সেম কন্ডিশন হওয়ার আগে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থা খারাপ হয়েছে। আল্লাহু আকবার, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সমস্ত সর্দারদের নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন যেই পাহাড়ের মধ্যে তিনি সাক্ষাৎ দিবেন ওই তুর পাহাড়ের চতুর্দিকে 40 মাইল পর্যন্ত খালি করা হলো, কোনো পশু পাখি নাই, কোনো জীব জন্তু নাই, সমস্ত জীব জন্তু পশু পাখিদেরকে সরিয়ে ফেলা হলো। আল্লাহ রব্বুল আলামিন তার নূরের 70,000 পর্দার মধ্যে মাত্র একটা পর্দার কিঞ্চিত পরিমাণ দেখালেন, ওই নূরের পর্দার ঝলকে সমস্ত পাহাড় জ্বলে মুহূর্তের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার সামর্থ্য হলো না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুঁশ ফিরিয়ে দিলেন, জ্ঞান ফিরিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমার কওমের সর্দাররা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারা আমার নূরের তাজাল্লির কারণে ঝুলে পড়ে সরকার হয়ে গেল। ওগো আল্লাহ আমি বুঝলাম আপনাকে দেখা সম্ভব নয়, এই যে আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম এটা উম্মতের কাছে কারা পৌঁছাবে? ওগো রব্বুল আলামিন আপনি দয়া করে আমার কাউমের সর্দারদেরকে আপনি আবার জীবিত করে দে। বলেন না সুবহান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত করে দিলেন। তার মূসার উম্মতের কাছে গিয়ে ওই কাউমের সর্দাররা আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লির বিবরণ দিলেন। বলেন না সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত পৃথিবীর অনেক মুসলমান নরনারী ওই পাহাড়ের আপনার ঝুলে যাওয়া যে মাটি আছে এটা সুরমা হিসাবে ব্যবহার করে। বলেন না সুবহান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হলেন, সাক্ষাৎ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সাথে অভিবাদন করলেন, সালাম বিনিময় করলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার স্বরূপ 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত ওয়াক্ত দিলেন? 50 ওয়াক্ত। এখন বলেন আমরা 5 ওয়াক্ত সালাত অনেক মানুষ কি আদায় করতে পারে? বলছে এখন ওযু করলাম, এই মাত্র আসরের নামাজ আদায় করলাম, এরপরে মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, নামাজ আদায় করলাম, বেশি সময় হলো না, আবার এশার নামাজের আজান হয়ে গেল, এইতে আমাদের অনেক কষ্ট হয়, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, কোনো জায়গায় যেতে পারি না, চাকরি বাকরি করতে পারি না, আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে পারি না, 50 ওয়াক্ত সালাত আমরা কিভাবে আদায় করব? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত মেরাজের রজনীর মধ্যে উপহার দেওয়া হলো। আল্লাহ নবী 50 ওয়াক্ত সালাত পেয়ে যখন ষষ্ঠ আসমানে ফিরে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা বলল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে আমি উম্মতদেরকে সরাইয়েছি, আপনার আগে আমি উম্মতদেরকে আমার উম্মতদেরকে আমি হ্যান্ডেলিং করেছি, উম্মতদেরকে হ্যান্ডেলিং করা তাদেরকে স্বর্ণ লিড দেওয়া কত কঠিন বিষয়, আপনার উম্মত আদৌ পর্যন্ত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ কি করা, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহর কাছে ফিরে আরো কমিয়ে ফেলেন। সুবহানাল্লাহ, বলবেন না
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফেরত গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঁচ ওয়াক্ত সালাত কমিয়ে দিলেন আবার মূসার সাথে সাক্ষাৎ বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলছি আবার মূসা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এইভাবে একবার যায় একবার আসে কমতে কমতে পাঁচ ওয়াক্ত সালাত পর্যন্ত দেওয়া হলো বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দৈনিক 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ এক ওয়াক্ত আদায় করলে 10 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব দিব এইভাবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত আদায় করবে তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আপনি আবার যান আপনার উম্মতরা দুর্বল হবে আমি আমার উম্মতদেরকে আমি পরিচালনা করেছি উম্মত পরিচালনা করা তো সহজ নয় পাঁচ ওয়াক্ত সালাত আপনার উম্মতরা আদায় করতে পারবে না তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ভাই মূসা একবার না দুইবার নয় বারবার আল্লাহর কাছে আমি ফেরত গিয়েছি এখন আমার লজ্জা লাগে শরম লাগে পাঁচ ওয়াক্তের মধ্যে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমার আর যাওয়ার দরকার নেই বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর চেয়ে লজ্জাশীল নবী আর একজনও পৃথিবীর মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আযীমে ডেকে নিয়ে তিনটা জিনিস তিনি উপহার দিলেন তার মধ্যে প্রথম জিনিসটা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত সালাত দান করে দিলেন সুবহানাল্লাহ দ্বিতীয় উপহার হলো সূরা বাকারার শেষের আয়াত সূরা বাকারার কি শেষের আয়াত সবচাইতে ফজিলতপূর্ণ সূরা সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত এই আয়াত যে ব্যক্তি রাত্রিবেলা তেলাওয়াত করবে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়ে ওই ঘরটা তিনি পাহারা দিয়ে রাখবেন বলেন না সুবহানাল্লাহ অজর দ্বারা রহমত করতে থাকবে এই আয়াত অর্থ সহ আপনারা পড়বেন ওই সূরা বাকারার শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীর মধ্যে তিনি উপহার হিসেবে দিয়ে দিলেন সুবহানাল্লাহ আর তৃতীয় উপহার তিনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে রাখুন আপনার যে উম্মত আমি রব্বুল আলামিনের সাথে শিরিক করবে না শিরিক ছাড়া নেক আমল করবে আমি রব্বুল আলামিন মৃত্যুর পর আমার এই বান্দাকে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতি হিসেবে আমি কবুল করে নিব বলেন না সুবহানাল্লাহ শিরিক মুক্ত ইবাদত আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না শিরিককারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না আল্লাহ তাআলা শিরিক তিনি বরদাস্ত করেন এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরিকা লাযুলমুন আযীম ও আমার বান্দারা আমার সাথে শিরিক করিও না শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বলেন না নাউযু বিল্লাহ মিন যালিক শিরিকের ব্যাপক উদাহরণ ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন গতকালকে একটু বাতাস আপনাদের দিকে হইছে একটু বাতাস বইছে আমাদের দিকে বৃষ্টিও মোটামুটি হইছে এই যে বাতাস বয় যাদের ঘর নড়বড়ে যদি ঘরওয়ালা গৃহস্থ বলে যে আমার ঘরটা নড়বড়ে শক্ত একটা ফালা ছিল ওই ফালাটা থাকার কারণে খুঁটি থাকার কারণে শক্ত ফিলারটা থাকার কারণে আমার ঘরটা টিকে রয়েছে এই কথাটা বলা এটা হচ্ছে শিরিকে আসগরে অন্তর্ভুক্ত বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক আপনার এই ঘর টিকে রাখলেন কে কে রাখলেন আল্লাহ এই যে ছোট্ট কথাটা বললেন মনের অজান্তে এটাও আপনার শিরিক হয়ে গেল এটা হচ্ছে শিরিকের একবারে ছোট সবচেয়ে ছোট একটা উদাহরণ শিরিক এত ভয়াবহ গুণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার যে উম্মত শিরিক ব্যতীত ইবাদত বন্দি করে কবরে আসবে আমি রাব্বুল আলামিন তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতি হিসেবে কবুল করে নিব সুবহানাল্লাহ আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ওসিয়ত করলেন তিনি জানিয়ে দিলেন
আপনার উম্মতরা যখন মনে মনে কোন নেক কাজ করার জন্য এরাদা করবে ইচ্ছা করবে সংকল্প করবে ওই নেক কাজটা না করতে পারলেও আমি রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দিব বলেন না সুবহানাল্লাহ আপনি নেক কাজ করার জন্য চিন্তা করলেন নামাজ পড়ার জন্য আপনি চিন্তা করলেন ওযু করার জন্য আপনি চিন্তা করলেন মসজিদে প্রবেশ করার জন্য আপনি চিন্তা করলেন এখনো আপনি ওযু করেন নাই এখনো আপনি সালাত আদায় করেন নাই এখনো আপনি মসজিদে প্রবেশ করেন নাই কোরআন পড়ার জন্য সংকল্প করলেন এখন আপনি কোরআনের তেলাওয়াত শুরু করেন নাই এই যে সংকল্প করলেন চিন্তা করলেন মনে মনে ইরাদা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেকি আর নেকি লিখে দিবে সুবহানাল্লাহ আর যখন আপনার উম্মতরে ভালো কাজটা সম্পাদন করবে প্রত্যেকটা কাজের বিনিময়ে প্রত্যেকটা বাক্যের বিনিময়ে আমি রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি করে নেকি লিখে দিব বলেন না সুবহানাল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে রাখুন আপনার উম্মতরা যখন কোনো গুনার কাজ করার জন্য চিন্তা করবে সংকল্প করবে ইরাদা করবে ইচ্ছা করবে ওই গুনার কাজ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখে দিব না আল্লাহু আকবার আল্লাহ রহমত কেমন নেক কাজা চিন্তা করলে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন কিন্তু গুনার চিন্তা করলে আল্লাহ তাআলা গুনাহ লিখে দিবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহটা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হবে না বান্দা যদি গুনাহ করে তারপরে তার আমলনামায় গুনাহ লেখা হবে আল্লাহু আকবার আল্লাহর রহমত কত বেশি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিহরাজ শেষ করে তিনি যখন রাত্রি বেলার মধ্যে মসজিদে হারামের মধ্যে দিয়ে যখন ফিরে আসলেন হাতিমে কাবা তিনি হেলান দিয়ে বসে আছেন আর মনে মনে চিন্তা করেন সকালবেলা হয়ে গেল এখন আমি কি করি আমার উম্মতদের মাঝে সাহাবীদের মাঝে এই ঘটনা আমি বর্ণনা করব এমন তো অবস্থায় এই সময়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছিল চাচা আবু জাহেল বলেন না নাউযুবিল্লাহ প্রথমে কার সাথে সাক্ষাৎ আবু জাহেলের সাথে আবু জাহেল বলল মুহাম্মদ তুমি যে অবস্থায় বসে আছো মনে মনে কিছু ভাবতেছো মনে হয় আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি মনে মনে ভাবতেছি কি ভাবতেছো আমি গত রাতের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান থেকে আরশ আজিম থেকে সোজা আমি এখানে ফিরে এসেছি বলেন আল্লাহু আকবার আবু জাহেল মুসকি মুসকি হাসে আর বলে ভাতিজা পাগলামি করার জন্য আর জায়গা পাও না সপ্ত আসমান যাওয়া তো দূরের কথা আল্লাহর সাথে সাক্ষাৎ করা তো দূরের কথা এই যে মসজিদে হারাম থেকে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কয়েকদিন সময়ের ব্যাপার আল্লাহু আকবার তুমি কোথা থেকে কথা বলে তুমি তো পাগল হয়ে গেছো ঠিক আছে তুমি যদি এই ঘটনা বলতে পারো আমার কাছে বলছো আমি বিশ্বাস না হয় নাই করলাম আমি কাউমদেরকে ডাক দিই সমস্ত লোকদেরকে ডাক দিই তাদের সামনে কথা তুমি বলতে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে আপনি ডাকেন সবার সামনে আমি এই সত্য প্রকাশ করতে চাই বলেন না সুবহানাল্লাহ তখন আল্লাহর নবীর চাচা ফেরা আল্লাহর নবীর চাচা আবু জাহেল সমস্ত কওমের লোকদেরকে সর্দার দেখে যখন ডাক দিলেন আল্লাহর নবীর কাছে সমবেত করলেন সমবেত করার পরে বললেন মুহাম্মদ আমার কাছে তুমি কি বলেছো এটা তাদের কাছে তুমি ব্যক্ত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে সমস্ত কাফের বেউমনের সামনে মিহরাজের ঘটনা তিনি বর্ণনা দিলেন সুবহানাল্লাহ সবাই আল্লাহর নবীকে গালাগাল দিতে লাগলো ঢিলে পাথর ছুটতে লাগলো আল্লাহর নবীকে পাগল বলতে লাগলো আল্লাহর নবীকে উন্মাদ বলতে লাগলো কয়েকজন বলল যদি এই ঘটনা সত্য হয় তাহলে আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের নমুনাটা কি কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কি অবস্থার মধ্যে আছে কোন দিকে কি আছে আপনি আমাদেরকে বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন রাত্রি বেলা আমি ভ্রমণ করেছি ভালোভাবে দেখি নাই দরজা কয়টা জানালা কয়টা আমি এগুলা গণনাও করি নাই এইরকম বিব্রতকর প্রশ্নের সম্মুখীন আমি কখনো হই নাই তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের চোখের সামনে লিফটের মতো বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরাইতে লাগলেন সুবহানাল্লাহ
বাইতুল মুকদ্দাস শুধু ঘোরায় আর আল্লাহর নবী দেখে দেখে দরজা কয়টা জানালা কয়টা কি অবয়বে তৈরি করা হয়েছে কোন দিকে কি আছে আল্লাহর নবী বলতে লাগলেন তখন উপস্থিত কাফেররা বললেন মুহাম্মদের বর্ণনার সাথে বাইতুল মুকদ্দাসের বর্ণনা হুবহু মিলে যাচ্ছে আল্লাহু আকবার এরপর তারা বিশ্বাস করলেন না মক্কার এক পথ ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে লাগলেন এমন তো সময়ের মধ্যে আল্লাহর নবীর কাছে খবর পেয়ে সমস্ত কাফের বেঈমান অপপ্রচার করার জন্য আল্লাহর নবীর সাহাবীদের মন খারাপ করার জন্য এই গুজবের মতো এমন কথা রটানোর জন্য প্রত্যেকটা কাফের বেঈমান সাহাবীদের কাছে চলে গেল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কাফের বর্ণনা দিল আপনাদের মুহাম্মদ আপনার নবী এমন তো অবস্থায় এই ঘটনা তিনি বর্ণনা করেছে এটা কি বিশ্বাসের কোনো কথা কিনা বাইতুল মুকদ্দাসে যাইতে কয়েকদিন সময়ের ব্যাপার এখান থেকে আবার সপ্ত আসমান ভেদ করে আসো আজি ওখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হলো এটা কি বিশ্বাসের কথা এটা তো ঠাট্টা বিদ্রোহের একটা কথা এ কথা শোনার পরে চিন্তা ভাবনা না করে বজ্রকণ্ঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন আল্লাহর নবী যা বললেন এটা হচ্ছে চির সত্য বলেন না সুবহানাল্লাহ এজন্য আবু বকরের নামের সাথে টাইটেল যোগ হলো সিদ্দিক আকবর সিদ্দিকের মধ্যে যে ঘোষণা তিনি দিলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কিনা মেরাজের ঘটনা সত্য কিনা জানার জন্য ওই সময়ের মধ্যে বাদশাহীর এক ক্লাস ঘোষণা দিলেন আরব কান্ট্রিতে কোন লোকগুলো এসেছে বাণিজ্য করার জন্য তাদেরকে আমার সামনে নিয়ে আসো বলেন না সুবহানাল্লাহ ওই সময়ে রোম প্রদেশের মধ্যে বাণিজ্য করার জন্য আপনার আবু সুফিয়ান সহ কয়েকজন কাফের বেঈমান ওই জায়গার মধ্যে তখন উপস্থিত ছিল তাদেরকে ডেকে রাজদরবারে আনা হলো বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলল আবু সুফিয়ান পত্রের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা লিখেছে তা কি সত্য কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হবে কিনা তখন আবু সুফিয়ান বলল আমি এমন এক ঘটনার বর্ণনা দিব যেটা শোনার পরে বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রত্যাখ্যান করবেন বলেন না আউযু বিল্লাহি মিন শাইতানির বাদশাকে আবু সুফিয়ান বললেন সে হচ্ছে একজন পাগল একজন উন্মাদ এমন এমন ঘটনা তিনি বর্ণনা করলেন মেরাজের ঘটনা বর্ণনা করলেন তিনি নাকি খানে কাবা থেকে বাইতুল মুকদ্দাসে গেলেন বাইতুল মুকদ্দাসে আরশ আজিমে গেলেন সত্য আসমান ভেদ করে চলে এটাকে বিশ্বাসযোগ্য কিনা তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করার জন্য খাটো করার জন্য ওই যখন আবু সুফিয়ান কাফের বেঈমানরা যখন বাচ্চা হিরাক্লিয়াসের সামনে এই ঘোষণা দিতে থাকলেন তখন বাচ্চার সাথে দাঁড়ানো ছিলেন বাচ্চার প্রধান সেনাপতি বলেন না সুবহানাল্লাহ বাদশাহ প্রধান সেনাপতি যিনি তিনি বললেন আমি আপনার সেনাপতির দায়িত্ব গ্রহণ করার আগে আমি বাইতুল মুকদ্দাসের প্রধান খাদেম ছিলাম বলেন না সুবহানাল্লাহ কি ছিলাম প্রধান খাদেম ছিলাম যে রাতের কথা আবু সুফিয়ান বলল যে রাতের কথা নিয়ে এখন মেরাজ নিয়ে আলোচনা চলছে ওই রাতের মধ্যে আমি ছিলাম প্রধান খাদেম আমরা যখন ঈশার নামাজের পরে সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করতে লাগলাম তখন আমরা যখন দরজার কাছে আসলাম দরজা দেখলাম পাহাড়ের মতো শক্ত হয়ে গেল এত ভারী হয়ে গেল আমি বহু চেষ্টা করেও দরজাটা লাগাইতে পারলাম না সমস্ত খাদেমদেরকে ডাকলাম তারাও দরজাটা লাগাইতে পারলো না তখন আমরা মিস্ত্রি খবর দিলাম মিস্ত্রি এসেও দরজার কপাট খুলতে পারলো না লাগাইতে পারলো না মিস্ত্রি না পেরে তখন ঘোষণা দিয়ে বলল আজকে রাত যা কালকে সকালে দেখবো কী করা যায় আল্লাহ আজকে রাত চলে যাক কাল সকালে দেখব কী করা যায় যখন আল্লাহর নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো এই যে অল্প সময়টা কেউ কেউ বলছে তাফসিরের মধ্যে সে 27 বছর সময় কত বছর 27 বছর বা তার চেয়ে অধিক সময় ওই সময়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জীবদেরকে পৃথিবীর সমস্ত চলন্ত অবস্থাকে তিনি মুহূর্তের মধ্যে আটকিয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ স্থির করে রাখলেন তারা দেখলো দরজাটাকে কোনোভাবে নাড়াইতে পারেনি যখন সকালবেলা হলো দরজায় একজনে ধাক্কা দিয়ে অটোমেটিক কি আবার লাগিয়ে দিল বলল হ্যাঁ ঘটনাটা সত্য ওই যে সামান্য সময়ের মধ্যে এত বছর অতিবাহিত হয়ে গেল ঘটনাটা ঘটলো এটা সত্য ওই সময়ের মধ্যে আমরা দরজা লাগাইতে পারলাম না আবু জাহেল এর ছেলাফেলা আবু সুফিয়ান শর্মিন্দা হয়ে গেল লজ্জা পেয়ে গেল কারণ কাফের বেঈমানদের থেকে এমন একটা সত্যের ঘোষণা বাদশাহ হিরাক্লিয়াসের দরবারের মধ্যে চলে আসলো বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই যে মেয়েরাদের শিক্ষা আমরা কি পেলাম
মেরাজ থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে এসেছে, আমরা পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করবে, দৈনিক মা মহিলারা ঘরে পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।